প্রকাশ্যে দেবালোকে নাবালিকা অপহরণের ঘটনা সোনামুড়া থানাধীন কালাপানি গ্রাম পঞ্চায়েতের 6 নং ওয়ার্ড এলাকায়। টিউশনে যাওয়ার সময় বলার টেপা চৌমুহনি থেকে করা হয় এই অপহরণ। প্রায় 20 জন মানুষের সামনে থেকে কয়েকজন মিলে গাড়িতে তুলে নিয়ে যায় 16 বছর বয়সী মেয়েটিকে, কিন্তু কিছু বলার সাহস পায়নি কেউ। জানা গেছে স্থানীয় আতিকুল ইসলামের ছেলে সুহাগ মিয়ার সাথে মেয়েটিকে বিয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল ছেলের পরিবারের তরফ থেকে। বয়স কম হওয়ার কারণে মেয়ের বাবা মনির হোসেন রাজি হয়নি, তাই এই অপহরণ হয়েছে বলে অভিযোগ করে মেয়ের পরিবার। এই অপহরণের ঘটনা ঘটে রবিবার সকাল 6টায়। মামলা হয় থানায়, তদন্তে নামে পুলিশ, কিন্তু 24 ঘন্টা পার হলেও উদ্ধারের কোনো খবর নেই। যদিও চাইল্ডলাইন এবং মহিলা কমিশনের কাছে খবর দেওয়া হয়, কিন্তু এখনো পর্যন্ত মেয়ে কোথায় আছে, কি অবস্থায় আছে কেউ জানে না। আতঙ্কে আছে অসহায় মেয়েটির পরিবার। সকাল 6:30 দিকে মেয়ে কিন্তু তারপরে মেয়ে বোরকা পরি না, তাই এরপরে মেয়েটার কারেক্টর নামে মানে একটা মেয়ে রাতে দর্শক দেখছে রিয়া কন্টা কোসে আমি না, এরপর আরেকটা মেয়ে এতে দর্শক কোসে রিয়া কন্টা কোসে আমি না। এরপর আমার মেয়ে কিন্তু মেয়ে শুনছে মেয়ে দমুর হয়ে যায় দোকানে ঢুকছে, বলো দেবা দোকানে এনে ঢুকে মানুষ কোসে আমার বাসা বাবার জন্য 7 জন দোকানদার আর 7 জন মানুষ ছিল, হেরা কিছু কইছে না না কোনো। আমার মা এরা কেন তো তুলিয়া লয়ে গেছে গে মা এরা সিক্রেন চুরি দিছে। এমন 7 জন মানুষ ছিল দোকানদার আবুতার, তারপরে মোস মেম্বার ছিল সর আলী ছিল, নিচে আতুকুল মেম্বার, আতুকুল ছেলে সোয়া, আর হের জির জামাই হেরা লয়ে গেছে আমার মাইটারে। মানে হেরা এর আগে মানে দেশের মেম্বার ফর্দা বা তারা অনেক লোক দিয়ে আমার বাইক ফস্তা পাঠাইছে। আমি কিছু না আমার মেয়ে সুড আমি বিয়ে দিতাম না, মেয়ের অন আমি 18 বছর হয়েছে না, মায়ের ফরামও মাইয়া বিয়ে দিতাম না, বিয়ে না দরকার তারা মানে কয়েক বাবা বাড়ি ছড়াইছে, আমি বিয়ে দিতাম না কারণ কারণে মানে হেরা জোর করে আমার মায়ের ইয়া করে রয়ে গেছে। আজকে মনে 24 ঘন্টা হয়ে গেছে তাহলে আমার মাইয়া খুঁজে তারা কোনো সারা দিতে আসেন তারপর আবার আমার পরিবারটা হুমকি দিতে আসে, কেস করলে আর কাটিয়া লাইব বা গাড়ি দিটা আলাদি মাইরে লাইব এরকম একটা হুমকি দিতে আসে। তারা বাড়ি বলে হয় আমার পার্শ্ববর্তী বাড়ি, আমার বাড়ি পশ্চিম দিকে, আমার মেয়ের কাছে আমার মেয়ের আরও মাস 3 মাস আগেছে মানে প্রস্তাব দিতে আছে বিয়ে দিবার লাই। আমি কইছি আমি মেয়ে লেওয়া ভাড়া করামো আমি বিয়ে দিতাম না, একটি কথা শেষ আমার না ভালো আমার মেয়ে ওখানে ইয়ে হয়েছে না। বয়সটা ওখান ধরে না আবার ক্লাস 10-এ পড়তে আছে 16 বছর রানিং, এখন আমার মেয়ে এই ইয়েতে নিখোঁজ হইতে আসি না, তারা নিয়ে গেছে এরপর সারা স্বীকার করছে ও মুখ আমরা নিয়ে গেছি আতিকুল মিয়া, তারপর আতিকুল মিয়া ছেলে সোহাগ জাফর, এর মধ্যে এটার ইয়ার আছে এখানে এটার মধ্যে শেল্টার আছে সলমান। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।